एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এবিসি নিউজ এজিটি লাইভ নিবেদিত অনুষ্ঠান। একুশে ফেব্রুয়ারির যাত্রা শুরু হয়েছিল ইংরেজি 2000 সাল থেকে। আপনারা সবাই জানেন যে পৃথিবীর 188টি দেশে এদিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়। বর্তমানে প্রায় 193টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে। এ শুধু বাংলা ভাষাভাষীদের জন্য নয়, গোটা দুনিয়ার জন্য। অবশ্যই আমাদের বাংলা ভাষার জন্য এক দারুণ ঐতিহাসিক দিন, আর তার চূড়ান্ত মাত্রা পেল সেই দিন, 17 নভেম্বর 1999 সালে। শুধু দর্শক মণ্ডলী, এখন আমরা শুনব ত্রিপুরা রাজ্যের একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী বাসবী পাল চৌধুরী দেবের কণ্ঠে আজকের দিনের গান, অর্থাৎ ভাষা শহীদদের উদ্দেশ্যে ওনার শ্রদ্ধাঞ্জলি অর্পণ। নমস্কার, আমি শ্রীমতী বাসবী পাল চৌধুরী দেব। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি একটি সঙ্গীতের মাধ্যমে। আমাকে এবিসি নিউজ এজিটি লাইভ এই গানটি করার জন্য সুযোগ দেওয়ার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলার মাটি, বাংলার জল।